এখানে যখন একটা গোয়েন্দা সংস্থা দিয়ে রাজনৈতিক দল পরিচালনা করা হয় এবং রাষ্ট্র পরিচালনা করা হয় এবং কারো কোনো কোনো জবাবদিহিতা নাই যে কিছু করতে পারছেন তাহলে কি ধরনের আতঙ্কের একটা পরিস্থিতি এটা তো হয়তো সাধারণ মানুষ বুঝতে নাও পারেন যারা রাজনীতি করেন যারা ভিক্তিম হয়েছেন তারা বুঝবেন হ্যাঁ এটা একটা আতঙ্কের একটা অবস্থা ছিল কেন এটা আমার লাভের জন্য না এটা বাংলাদেশের লাভের জন্য যাতে নতুন প্রজন্ম অনুপ্রাণিত হয় যে এই ধরনের নেতৃবৃন্দ ছিল একজনের জন্য তো আমাদের দেশ স্বাধীন হয়নি তাই না এখানে অনেক মানুষের অবদান ছিল তো আমার মূল উদ্দেশ্য ছিল এটা যদি হাইলাইট হয় তাহলে ইয়াং জেনারেশন জানতে পারবে সঠিক ইতিহাস দ্বিতীয় আমাদের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল একটি সরকারের অধীনে আপনি তো জানেন কনক ভাই বিশ্বব্যাপী অনেক বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হয়েছে নাইনটি কোনো সুফল পায়নি হ্যাঁ আমাদের মুক্তিযুদ্ধটা পরিচালিত হয়েছিল একটি আইনি ভিত্তিতে হ্যাঁ একটি একটি সরকারের অধীনে এবং এই সরকারটা ইন্ডিয়ার সাথে সমতার মাধ্যমে কিন্তু ইকুয়াল ফুটিং এ কাজ করেছে এটা নিয়ে পরে আমি আলাপ করব আপনার সাথে সো এই সরকার গঠন যেদিন হয়েছিল দশই এপ্রিল আমি দশই এপ্রিলকে রিপাবলিক ডে হিসাবে পালন করার দাবি করেছি আচ্ছা তৃতীয় দাবি ছিল যেটা আমি একটু আগে বললাম যে আমাদের মহান মুক্তিযুদ্ধে অনেকের গুরুত্বপূর্ণ অবদান ছিল আমাদের জাতীয় চার নেতা বঙ্গবন্ধু ভাসানী সাহেব সহ আহ সেক্টর কমান্ডার জিয়াউর রহমান সাহেব ছিলেন মুক্তিযোদ্ধা অনেক বীর মুক্তিযোদ্ধা ছিল যাদের অবদান ছিল সকলের অবদান গুলোকে খোলাসা ভাবে স্কুল কলেজের সিলেবাসে অন্তর্ভুক্ত করা যাতে করে আমাদের নতুন প্রজন্ম তাদের ইতিহাস গুলো জানতে পারে তাদের অবদানগুলো সম্পর্কে জানতে পারে তা আমি এই তিন দফা দাবি নিয়ে গিয়েছি প্রায় দুই বছর ধরে আমি তেসরা নভেম্বর এবং দশই এপ্রিল আমি এই আন্দোলনটা আন্দোলন আর কি মানে দাবিগুলো নিয়ে রাস্তায় নেমেছি তো শেষবার যখন আমি প্রধানমন্ত্রীর কার্যালয় বাসভবনের সামনে গেলাম গণভবন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি যাব না এই দাবিগুলো না মানা পর্যন্ত তা আমি রাত্রে বারোটা পর্যন্ত ওখানে যখন অবস্থান নিচ্ছি শেষ পর্যন্ত উনি আমাকে ডাকিয়ে নিলেন গণভবনের ভিতর তো সেখানে আমি বসে ওনার সাথে আলাপ শুরু হলো তা আমি বললাম যে আপনি তো এটা করতে পারেন এটা তো আমার আমাদের মহান মুক্তিযুদ্ধের অ্যাসেট ওনারা ঠিক আছে এটা করলে তো দেশ উপকৃত হবে এখানে ক্ষতিটা কোথায় তখন উনি আমাকে যে উত্তরটা দিয়েছিলেন আমি খুবই আশ্চর্য হয়েছি এবং আমি অ্যাকচুয়ালি আমি স্তম্ভিত হয়ে গেছিলাম তিনি মানে তিনি বললেন এই জাতীয় চার নেতা আমার বাবাকে যখন হত্যা করা হলো কোনো প্রতিবাদ করলো না আমি না অবাক হয়ে গেলাম আমি বললাম ওনারা প্রতিবাদ কিভাবে করবে ওনাদেরকে তো গ্রেফতার করে নিয়ে গেল সাথে সাথে গ্রেফতার করে বলে না ওনারা ওনাদের সুযোগ ছিল ওনারা কোনো প্রতিবাদ করেননি এবং উনি বললেন যে কোথাও একটা মানুষও তো নামলো না পনেরোই আগস্ট রাস্তায় হ্যাঁ একটা মানুষও প্রতিবাদ করলো না এবং চার নেতাও প্রতিবাদ করলো না তখন আমি ওনাকে বোঝাতে চেষ্টা করলাম যে আমার বাবা আমি যে বলে না কেউ করে নাই সৈয়দ নজরুল ইসলাম সাহেবের সাহেবের কথা কথা বললেন বললেন আলী কামরুজ্জামান আমি বললাম দেখেন আমি যতটুক জানি আমি আমার বাবারটা বলতে পারি পনেরোই আগস্ট যখন ভোরবেলায় গোলাগুলি হচ্ছিল আমি তো তখন ছিলাম আমার বাবারকে দেখেছি আমি আমার আমাদের বাসা ঘিরে ফেলা হলো তার কিছুক্ষণের মধ্যে ঠিক আছে ঘিরে ফেলে আমাদের টেলিফোন লাইন কেটে দেওয়া হলো এবং আমাদেরকে গৃহবন্দী করে ফেলা হলো উপরে অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম বসানো হলো ঠিক আছে তো আমি বললাম আমার বাবা প্রতিবাদ করবে কোথায় এখানে স্কোপটা কোথায় তো এই নিয়ে অনেক তর্ক হলো মানে তো আমি তো হতভম্ব হয়ে গেছি যে এটা ওনার ধারণা তার মানে আমি আমি তখন বলতে বাধ্য হয়েছিলাম কিন্তু এই চার নেতা তো দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেনি তারা জীবন দিয়েছে দে রিফিউজ টু টেক ক্যাবিনেট পোস্ট তা আপনি কি বলছেন এগুলো কথা সো এই ধরনের কথাই হয়েছিল এবং আমি মানে কি বলবো এটা আমার জন্য মানে এটা সাংঘাতিক শক শকলি বেনিফিশিয়ারি বাংলাদেশ না ডেফিনেটলি বেনিফিশিয়ারি বাংলাদেশ সেনাবাহিনী না তো সে কাছিনা কেন এই ঘটনাটা ঘটালো মানে কি ছিল ইন্টারনাল মানে আপনার আমি জাস্ট একটু মানে আপনি আপনি অনেক অনেক স্পষ্ট মানুষ মানে মানুষ আপনার ইন্টারভিউটা কিন্তু ফলো করবে যারা জানতে চাইবে আপনার আপনার জায়গাটা থেকে তারা আসলে এই বিষয়টা মানে বুঝতে চায় না এখন আপনি এখানে যেটা আছে আমি দেখেন আমি তো পর্যবেক্ষণ করছি আপনাদের মতো আমি আপনাদের প্রোগ্রামও দেখেছি এবং আমি মেজর সুমনের ইন্টারভিউও দেখেছি এবং সবার মতামত গুলো দেখেছি সো মতামতগুলো দেখে স্বাভাবিকভাবেই এখানে অনেক সিরিয়াস প্রশ্ন আসে হ্যাঁ অনেক সিরিয়াস প্রশ্ন আসে ঠিক আপনাদের মতো আমারও একই প্রশ্ন যে এখানে আসল ঘটনাটা কি সেটা উদ্ঘাটন করা খুবই জরুরি আমাদের জন্য বাংলাদেশের জন্য এবং জি এখন যে সেটআপ আছে সেই সেট আপ কি পারবে এটা উদ্ঘাটন করতে মনে করেন আপনি উদ্যোক্তা নিতে হবে এখন তো এই যে ছাত্র জনতা যে একটা নতুন আমাদের একটা নতুন বাংলাদেশ সুযোগ করে দিয়েছে সো এই অবস্থাতে তো আমাদের পদক্ষেপ নিতে হবে ইমিডিয়েটলি পদক্ষেপ নিতে হবে না এরকম একটি জঘন্য হত্যাকাণ্ড হয়ে গেল এটার বিচার করতে হবে এক পরিবারের জন্য সঠিক বিচার করতে হবে পরিবারের জন্য এবং ইকুয়ালি এজ ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য যাতে করে এরকম ঘটনা আর কোনোদিনও না ঘটতে পারে বাংলাদেশে তো ধরেন শেখ হাসিনা যেভাবে পালিয়ে গেল দেশ থেকে মানে ধরেন আওয়ামী লীগের নেতা কর্মীরা অসহায় তাদেরকে যেখানে চারদিন আগেও তিনি বলছিলেন যে আমি অমুকের মেয়ে আমি পালাই না শেখ মুজিবের মেয়ে কখনো পালায় না জাতির অনেক কথা বলছেন যেভাবে পালিয়ে গেলেন ওনার রাজনৈতিক ভবিষ্যৎ কি কি মনে করেন আপনি ওনার রাজনৈতিক ভবিষ্যৎ বাংলাদেশে শেখ হাসিনা রাজনৈতিক রাজনৈতিক ভবিষ্যৎ মানে বাংলাদেশ বাংলাদেশের প্রেক্ষাপটে বা ওবাদল আপনি যেভাবে বলেন একটা জিনিস আমি খুবই মানে আমি কি বলবো হতবাক হয়েছি হতবাক হয়েছি কেন জানেন আওয়ামী লীগের রিয়াকশনে আমি ভাবতাম আওয়ামী লীগের ভিতরে এখনো হয়তো নিবেদিত প্রাণ আছে আদর্শিক নীতি নীতি আছে কিন্তু আমি হতবাক হয়েছি যে কোনো অনুশোচনা নাই কোনো নাই। এই যে এত বড় একটা হত্যাযজ্ঞ হলো হাজারের উপর নিরীহ ছাত্র জনতাকে হত্যা করা হলো পাখির মতো গুলি করে এই যে হত্যা গুম গত পনেরো বছর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেল দুর্নীতি করে এই যে বাংলাদেশকে ধ্বংস করে ফেলা হলো এটার কোনো অনুশোচনা নেই কোনো রিয়ালাইজেশন নেই কোনো একনোলেজমেন্ট নেই তা আমি তো বলতে পারবো না শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কি বাংলাদেশে আমি আশ্চর্য হয়েছি মানে আমি সরি আওয়ামী লীগ বলে কিছু তো নাই এখন এটা কি আওয়ামী লীগ আওয়ামী লীগ ছিল আমাদের মুক্তিযুদ্ধে স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল নীতি আদর্শ আর এই যে গত পনেরো ষোলো বছর যেটা দেখেছি এটা কি আওয়ামী লীগ ইজ নট আওয়ামী লীগ এটা হচ্ছে আমি যেটা বারবার বলছি বাংলাদেশ ছিল একটা বুফে টেবল এই বুফে টেবিলের মধ্যে খাবলিয়ে খাবলিয়ে খাওয়া খাওয়া হয়েছে এই দেশটাকে চূর্ণ বিচ্ছিন্ন করা হয়েছে আনফর্চুনেটলি শুধু আওয়ামী লীগ না এটা আমাদের পলিটিক্যাল কালচার আমি তো এটা বারবার বলছি বাংলাদেশ একটা বুফে বুফে টেবিল এই টেবিলে আমরা এক দল আসে পাঁচ বছর খায় খাওয়া খায় এবং দিয়ে দেয় তাদের সমর্থকদের কাছে তারপরে বছর আরেক ছিটা ফুটা দল ঈশ্বান্বিত হয় যে আহা ওরা তো সব নিয়ে গেল তারপরে তারা আসে এবং আবার পনেরো বছর পর পর দুই দলই আউট হয়ে যায় দেখেন আমি আপনাকে প্রমাণ করে দিব পঁচাত্তরের পর ছিয়াত্তর থেকে পনেরো বছর গুনেন উনিশশো সাল গণতন্ত্র আসলো একানব্বই থেকে এখন আপনি পনেরো বছর গুনেন দুই হাজার ছয় থেকে আট নয় পর্যন্ত আসলো ওয়ান ইলেভেন সরকার এবং নয় থেকে পনেরো বছর গুনেন দুই হাজার চব্বিশ বাংলাদেশ আমি বলি যে আমরা জনগণ হচ্ছি একটি ফুটন্ত পাতিলের ভিতর পানি আমরা ফুটছি দেখেন আমাদের সবার নানাবিধ সমস্যা আছে চাকরি বাকরি আছে ফ্যামিলি আছে আত্মীয় স্বজন আছে আমরা সব সময় টেনশন করছি আমাদের জীবনযাত্রা নিয়ে তাই না তো আমরা অলরেডি একটা ফুটন্ত পানির ভিতরে আছি এই ডেকচির নিচে আছে আগুন তাপ সেই তাপটা হচ্ছে সরকার সরকার যখন তাপ বাড়িয়ে দেয় পানিটা ফুটতে থাকে তাই না ফুটতে ফুটতে একটা সময় আসে বিস্ফোরণ ঘটতে পারে তখন আমরা নির্বাচন দিয়ে দেই নির্বাচন দিলে সেই সরকারের বিরুদ্ধে তারা ভোট দিয়ে নতুন সরকার পায় তাই তো বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে প্রতিটা সরকার এসে তাপ বাড়াতে থাকে মানুষ ফুটতে থাকে পানির ভিতর এবং ঢাকনাটা চাপা দিয়ে দেয় তো গত পনেরো বছর ১৬ বছর যেটা হয়েছে একতরফা ভাবে ঢাকনা চাপা দেওয়া হয়েছে দেখেন দুই হাজার ইলেকশন ভোটারবিহীন ইলেকশন দুই হাজার আঠারোর কি ইলেকশন রাতের ভোটের ইলেকশন দুই হাজার দামি ইলেকশন কি আপনি ঢাকনা দিয়ে একটা বিস্ফোরণ ঘটাবার জন্য প্রস্তুত করে রেখেছিলেন এবং সেই বিস্ফোরণের বিস্ফোরণটা ঘটলো ছাত্রদের এই দাবির মধ্য দিয়ে কিন্তু এখানে কিন্তু আরো ইস্যু ছিল ইস্যুগুলো বুঝতে হবে আপনার বিরোধী দলকে দমন করা হয়েছে পনেরো ষোলো বছর ধরে আপনার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে ব্যাপক দুর্নীতি দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করা হত্যা গুম খুন মানুষ কিন্তু দিশেহারা হয়ে গিয়েছিল এবং একটা অজুহাতেই বাংলাদেশের সকল জনতা নেমে গিয়েছিল এবং এই দুই হাজার চব্বিশের পাঁচই অগাস্ট ঘটলো হ্যাঁ সবচেয়ে বড় প্রতিবাদ করেছি পদত্যাগ করে এটা বুঝতে হবে দিস ওয়াজ মা দা বিগেস্ট মেসেজ এটার পরে তো আর কোনো মেসেজ থাকতে পারে না বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি দ্যাট ওয়াজ মাই প্রোটেস্ট বিগেস্ট প্রোটেস্ট এগেনস্ট দুর্নীতি অনিয়ম অব্যবস্থাপনা এবং সকল রাজনৈতিক কালচার যে বাংলাদেশে বিরাজ করছে সেটার বিরুদ্ধে আমার প্রতিবাদ ছিল নাও এখানে একটা কথা এসেছে অনেকেই বলেন কিন্তু আপনার বোন তো আবার ঢুকেছে আচ্ছা আপনার বোন শেষ দিন পর্যন্ত কিন্তু সরকারের সাথে আচ্ছা এখন আমি প্রথম থেকেই আমি এটা পছন্দ করিনি কিন্তু এখানে আপনাদের বুঝতে হবে যে রাজনীতির অনেক লেয়ার আছে মানুষ গাজীপুরের মানুষ আমার বাবাকে সাংঘাতিক ভাবে ভালোবাসেন এবং শ্রদ্ধা করেন তারা বারবার প্রেশার দিচ্ছে যে তাজুদ্দিনের সিট যেন হাতছাড়া না হয় এবং আমার বোনের উপরেও অনেক প্রেশার দিয়েছে এবং শুভাকাঙ্ক্ষী গোষ্ঠী এবং আশ্চর্যজনক ভাবে করে বারো সালে বাই ইলেকশনে ঢুকেছিলেন এখন আপনার বুঝতে হবে জিনিসটা আমি কিন্তু পদত্যাগ করেছি দুই হাজার নয় সালের একত্রিশে মে মন্ত্রী প্রতিমন্ত্রীর পদ থেকে এবং আমাকে নিয়ে যখন ড্রামা শুরু হলো আমার পদত্যাগ পত্র গ্রহণ করছে না গ্রহণ করছে না আমি বিদেশ থেকে আসছি দেখছি প্রোটোকল পাঠিয়ে দিচ্ছে মন্ত্রীর এবং আমার স্যালারি দিচ্ছে এগুলো সব আমি করলাম হ্যাঁ তখন আমি বাধ্য হলাম সংসদ সদস্যর পদ থেকে করতে আমি বললাম যে আমাকে রিজাইন করতে দিবে না মানে এটা তো অনৈতিক আপনি তো জানেন আমাদের সংবিধানের সাতান্ন অনুচ্ছেদে ক্লিয়ারলি বলা আছে একজন মন্ত্রী যখন চিঠিটা প্রধানমন্ত্রীর হাতে দিবে দ্যাট ইজ কনসিডার্ড রেজিগনেশন উইচ আই ডিড এখন আমাকে নিয়ে এই নাটকগুলো করছে তখন আমি আলটিমেটলি ডিসিশন নিলাম যে আমি সংসদ সদস্য থেকেও যদি পদত্যাগ করি তাহলে তো আমাকে আর হ্যারাসমেন্ট করতে পারছে না তখন আমি সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করলাম দুই সালে তখন বাই ইলেকশনে আমার বোনকে এটা আপনাদের বুঝতে হবে এটা একটা ফেস সেভিং মুভ ছিল যে এত বড় একটা ধাক্কা খাওয়ার পর তাজুদ্দিন ফ্যামিলির যদি কাউকে রাখতে পারে এটা কিছুটা ড্যামেজ কন্ট্রোল ঠিক আছে ড্যামেজ কন্ট্রোল সো আমার বোনকে বাই ইলেকশনে আনা হলো এবং আমার বোন দুই হাজার চোদ্দ সালেও পার্টিসিপেট করলো আমিও সেটার পক্ষে ছিলাম না দুই হাজার আঠারোতে ও ইলেকশন করলো আমি সেটারও পক্ষে ছিলাম না এখন অনেকে বলছেন আপনি তো ক্যাম্পেইন করেছেন আমি পক্ষে পক্ষে না থাকলেও লোকাল পলিটিক্স এর বিষয়টা খুব জটিল আমরা দেখেছি যে ওর পিছনে আবার আবার আরেক করিয়ে দেওয়া হচ্ছে তখন লোকাল লোকাল মানুষরা উদ্বেগ আতঙ্কিত হয়ে বললো আপনার করতেই হবে তো এখানে লোকাল পলিটিক্স কারণে কিন্তু সে বারবার নির্বাচন ভাই মানে গাজীপুরের আসন তাজউদ্দিন আহমেদের পরিবারে থাকতে হবে এই রেফারেন্সে আপনি একটি ফ্যাসিবাদকে সমর্থন করে আমি আমি ভাই আমি স্পষ্ট ভাবে বলি ব্যক্তিগতভাবে আমি এটা বিশ্বাস করি না আমি এটাও বলেছি যে তাজুদ্দিন আহমেদের নাম কে কাপাসিয়ার এমপি হলো না হলো এটা তাজুদ্দিন আহমেদের অবদানকে ম্লান করতে পারে না ঠিক আছে ওনার ওনার অবদান ইতিহাসের লেখা আছে এবং ওটাই সাক্ষী এখন দেখেন আমি ব্যক্তি হিসাবে এটা আমার মতামত এখন ওর উপরে এসেছে লোকাল মানুষদের কাছ থেকে এবং সালে যখন এই এই নির্বাচনটা আমি নির্বাচনে না যাওয়ার জন্য এবার দীর্ঘ পনেরো বছর ষোলো বছর তো শেখ হাসিনা কদিন শুনেছেন এক নেতার সঙ্গে কথা বলছিলেন কর্মীর সাথে তিনি বলেছেন তিনি খুব কাছে আছেন চট করে দেশে ঢুকে যাবেন আপনার মন্তব্য কি আমি আবার বলছি আমি হতাশ হয়েছি হতভম্ব হয়েছি যে আওয়ামী লীগ এই পনেরো ষোলো বছরের যে কীর্তিক হয়েছে এখন যেটা জন জনগণের সম্মুখে বেরিয়ে এসেছে এই ঘটনাগুলো জেনেও এখন এই দলের ভিতরে এখনো নেতাকর্মী আছেন যারা ডিনায়ালে আছে এটা দেখে আমি আসলেই অবাক হতভম্ব এবং হতাশ